রাস্তায় মেলা দিন চলাচল যে বর্তমানে এখন চলার মতন কোনো ব্যবস্থাই নেই। তো এটা কত দিন ধরে বলেন তো? মেলা দিন গো, দেখছেন না ওই গাড়ি ওখানে কালকে উল্টি আছে, এই পাশে উল্টি আছে কালকে। আমরা এই আর কে নিউজ চ্যানেলের মাধ্যমে এই আমতলা থেকে তেলটি পর্যন্ত রাস্তা অতি দ্রুত করার জন্য কত জায়গায় যে পুকুর আর উচর নিচে কত গিয়েছে। এই গাড়ি নিয়ে আসতেছি, জীবনের খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আরে এমপির মুক্তার জীবন চোখেই বাদলি হন আমাদের। এবং আমাদের যিনি এমপি মহোদয় আছে, তিনি তো এই রোড দিয়ে হয়তো মাঝে সাথে আসে দিয়ে যায়, কিন্তু এই রাস্তার কোনো কিছু হোক বা করবে এরকম কোনো প্রতিশ্রুতি তার কাছে পাওয়া যায় না। আমি আর কে নিউজের পক্ষ থেকে এই রাস্তা তুলে ধরানোর জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার ভাইনা ইউনিয়নের আমতলি থেকে ঝাউদিয়া অভিমুখী রাস্তা এখন জনদুর্ভোগের বড় কারণ। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরেও এখন পর্যন্ত এর কোনো গতি করেনি। তাদের মতে আর কতবার বললে কর্তৃপক্ষের নজরে আসবে। সোমবার সরজমিনে রাস্তার এই করুণ দশা দেখতে গেলে সাধারণ মানুষ আর কে নিউজের ক্যামেরা দেখে নানা অভিযোগের কথা তুলে ধরেন। আপনার সাথে একটু কথা বলবো, আপনার নাম কি? লালটু চৌধুরী। লালটু চৌধুরী, আপনি কি করেন? আমি ভ্যান চালাই। ভ্যান চালান? ভ্যান চালাই। এই রাস্তা দিয়ে কতদিন চলাচল? এই রাস্তায় মেলা দিন চলাচল যে বর্তমানে এখন চলার মতন কোনো ব্যবস্থাই নেই। কারণ হলো খালি উল্টে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে ভাঙা চুরো রাস্তার কারণে ভ্যান ট্যান নিয়ে মালটাল নিয়ে কোনো রকম যাওয়া যাচ্ছে না। তাই এখন বর্তমান যদি সরকার এটা ভালো করতো তাহলে আমাকে সুবিধা হতো ভ্যান আলাদের গাড়ি আলাদের। এই যে আপনার বাড়ির সামনে যেহেতু এই রাস্তার অবস্থা, এটা কতদিন ধরে বলেন তো? মেলা দিন গো, সাত আট বছর হবে। সাত আট বছর ধরেই আপনাদের দুর্ভোগের মধ্যে? হ্যাঁ, দুর্ভোগের মধ্যে আমরা আছি। এই যে গাড়ি উল্টে উল্টে যাচ্ছে সামাইটের মধ্যে, দেখছেন না ওই দিকে গাড়ি ওখানে কালকে উল্টি আছে, এই পাশে উল্টি আছে কালকে। হাত হয়ে গেছে সবাই কেন বুঝেছেন? তাহলে আমরা যে বাড়ির কাছ থেকে এত কষ্ট তা দেখা যায় না। চেয়ারম্যান তো কোনো গাই মাখেন আমাকে, বুঝেছেন? গাই চেয়ারম্যানের কাছে গেলে কয়ে যাবে রাস্তা হয়ে যাবেন, কিন্তু কবে হবে তো এইটা তো আমি বুঝতে পারছিনি। হয়ে যাওয়ার কথা সকলেই কয়, কিন্তু রাস্তা তো হয় না। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, আট নম্বর ওয়ার্ড, ইউপি সদস্য। এবার ইউপি সদস্য, ইউপি সদস্য নতুন, এবার নতুন ইউপি সদস্য। আপনার এই যেহেতু আপনার তো এটা মানে আসন আর কি, তো সেই জায়গায় এই ওয়ার্ডে যে অবস্থাটা আমরা দেখছি আর কি, সাধারণ মানুষ তো আপনি নিজেও তো শুনলেন আর কি, তো এই অবস্থা আপনারা বিষয়টা কি কতটুকু কি দেখছেন আর কি? আমরা এই দীর্ঘ জিনেদা থেকে জিনেদা আর আমতলা থেকে তেলটুপি সড়ক 36 মিটার কিলো রাস্তা, এই রাস্তার অবস্থা 5-7 বছর ধরে খুব খারাপ এবং রাস্তার কোনো পুনঃসংস্কার এই 5-7 বছরের ভিতরে হয়নি। আর ইতিপূর্বে যখন রাস্তা হয়েছে তখন তারপর থেকে রাস্তা ভেঙে গেছে এবং এই রাস্তায় যাওয়ার জন্যই একেবারে অযোগ্য, অযোগ্য অবস্থায় আছে। এখন আমরা আর কে নিউজ 24 চ্যানেলের মাধ্যমে ঝিনাইদহ জেলার 2 আসন তাহজিলাল আলম সুমি সিদ্দিক এবং ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল করিম মিন্টু, আরও আছেন আওয়ামী লীগের ঝিনাইদহ জেলার সভাপতি আব্দুল হাইসেব সলকুবা 2 আসনের এমপি। আমরা এই আর কে নিউজ চ্যানেলের মাধ্যমে এই আমতলা থেকে তেলটি পর্যন্ত রাস্তা অতি দ্রুত করার জন্য আমরা আর কে চ্যানেলের মাধ্যমে এই উপনেতাদের কাছে আমরা উপস্থাপন করতে চাই এবং তারা যেন সরকারের কাছে এই উদ্যোগটা নেয়, যাতে খুব দ্রুত এই রাস্তা যাতে সংস্কার হয়, এই এই আমাদের আশা এবং এলাকার জনগণ এটাই চাচ্ছে। এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, দুই পাশে বড় বড় বাজার, এই বাজারে ভ্যান রিক্সা প্রতিনিয়ত যা যাচ্ছে সেগুলো ভেঙে খাতে পড়ছে। এরা গরিব মানুষ, এদের ভ্যান সারতে খুবই কষ্ট আছে। এখানে যারা এখানে আমাদের এই অটো রিক্সা এগুলো ঘেরে যাচ্ছে, এরাও এই ভ্যান এগুলো সাথে সাথে অতিষ্ঠ হয়ে যায় সময়তে, এগুলো এমন ভাঙা ভাঙে যেগুলো আরও ভালো জায়গায় নিতে হয়, এসব এরা ছোটোখাটো মেকানিক পারে না। তাই আমি এই চ্যানেলের মাধ্যমে নেতৃবৃন্দের কাছে, যারা এমপি সাহেব মহাদের কাছে আকুল আবেদন, যাতে এই রাস্তাটা খুব দ্রুত রাস্তা হওয়ার জন্য আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর আলম সিদ্দিক, সিনিয়র শিক্ষক, পাখিমারা মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। এই রাস্তাটি আমতলা তেলটুপি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত, সংস্কারের অভাবে চলাচলের প্রায় অযোগ্য হয়ে গেছে। আমি আর কে নিউজের পক্ষ থেকে এই রাস্তা তুলে ধরানোর জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাদের মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য জিনেদার দুই আসনের এমপি মহোদয় সুমি সিদ্দিককে দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক। এই রাস্তার সাথে অনেক স্কুল কলেজ এবং মাদ্রাসা আছে। আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলও অনেক ছাত্রছাত্রী এই রাস্তাতে যাতায়াত করে, প্রতিনিয়তই তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই রাস্তাটা সংস্কার হলে আমাদের স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত বাড়বে এবং চলাচলেরও বিশেষ সুবিধা হবে। এই জন্য আমি দ্রুত মেরামত এবং সংস্কারের জন্য সবিনয় নিবেদন করছি আপনার মাধ্যমে। রাস্তা খুব খারাপ, রাস্তার প্রায় তিন বের পড়েছি আসতেই, এ রাস্তাতে আসা যায় না, কারণ এ রাস্তা যে কত জায়গায় যে পুকুর আর উঁচু নিচে কত আছে, এ রাস্তায় আসা যায় রাস্তা, রাস্তাই তো ভালো নাই, এ রাস্তা মানুষ চলে না, গরু ছাগলও চলতে পারে না রাস্তায়। দেখেন এই রাস্তায় গাড়ি চালানো যায় না, এই গাড়ি নিয়ে আসতেছি, জীবনের খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, তা রাস্তাটা এটা আপনার কাছে রাস্তাটা করার ব্যবস্থা করেন। ভেঙে যাচ্ছে রাস্তা, বাড়ির আশপাশে কত ভেঙে শুয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে, আমাদের পায়ে লাগে, গাড়ি ঘোড়া অনেক ধরা যায়, জায়গায় অ্যাক্সিডেন্টও করে। এই যে কেন মেম্বার চেয়ারম্যানরা আসে, আসলেও তো কতবার আসে কতবার দেখে শুনে যায়, তো কোনো কাজই হয় না। আর এমপির মুক্তানা জীবনে চোখেই বাদলিও না আমাদের, প্রায় আট দশ বছর তো হয়ে গেছে এই অবস্থা। রাস্তার কয়েকবার বরাদ্দ হয়েছে, হওয়ার পর রাস্তার কোনো সংস্কার বা কোনো উন্নয়নমূলক কাজ পর্যন্ত হয়নি, এবং আমাদের যিনি এমপি মহোদয় আছে তিনি তো এই রোড দিয়ে হয়তো মাঝে সাথে আসে দিয়ে যায়, কিন্তু এই রাস্তার কোনো কিছু হোক বা করবে এরকম কোনো প্রতিশ্রুতি তার কাছে পাওয়া যায়নি। তো আর এলাকার মেম্বার চেয়ারম্যানদের তো এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর সাধারণভাবে এলাকায় রাস্তাঘাটে তারা গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করা তো খুবই সমস্যার মুখে, আমরা হুমকির সম্মুখীন হয়ে আছি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব হয় এই রাস্তাটার সংস্কার কাজ বা উন্নয়নমূলক কাজটা হোক, এইটাই আমরা চাচ্ছি আর কি। আমতলী থেকে আপনার তেলটুপি অভিমুখে যে দীর্ঘ 36 কিলোমিটার রাস্তা, আর এই রাস্তার অবস্থা পুরো রাস্তায় কিন্তু একই অবস্থা, যার প্রেক্ষিতে এই রাস্তাতে নিয়মিত যে সমস্ত যানবাহন এবং অন্যান্য মানুষ যারা চলাচল করে তাদের চলাচল করতে কিন্তু তাদের সীমাহীন দুর্ভোগ পথে হচ্ছে। এখন প্রশ্ন হল যে স্থানীয় পর্যায়ে যারা চলাফেরা করে তাদের একটাই চাওয়া, সরকার বিষয়টা বিবেচনা করে এই রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করবেন, আর এমনটাই চাওয়া সকলের। আমতলী থেকে তেলটুপি অভিমুখের এই রাস্তার উপর থেকে মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।